বিরতির পর স্বাগত উনিশশো সালের সেই মুক্তিযুদ্ধে ভারতের একাধিক সৈনিকরা শহীদ হয়েছিলেন একাধিক ভারতীয়রা শহীদ হয়েছিলেন তাদের শ্রদ্ধায় বিজয় দিবস উদযাপন করা হচ্ছে গোটা জুড়ে ব্যতিক্রমী নয় এলবার্ট এক্কা পার্ক এলবার্ট এক্কা পার্কে যারাই শহীদ হয়েছেন তাদের স্মৃতি স্মৃতিশোধে আজ শ্রদ্ধায় তাদের শ্রদ্ধা জানান রাজ্যের রাজ্যপাল এবং প্রশাসনিক একাধিক আধিকারিকরা আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মূলত অ্যালভার্টেমোর পার্কে আজ সকালে উপস্থিত হয়েছেন রাজ্যের রাজ্যপাল এবং উপস্থিত হয়ে ওনাকে প্রত্যেকটি শুধুতে শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেছেন এছাড়া মন্ত্রীরাও আজকের এই অনুষ্ঠানে এই শ্রদ্ধা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সে বিষয়ে রাজ্যপাল কি বলছেন শুনুন our uh, country is one of the biggest uh, army country in the world and uh, we won on this day liberating uh, bangladesh uh, and surrendering uh, 93000 uh, army pakistan army people it was the biggest uh, army surrender in the world though we are the strong uh, Army strong nation. We don't try to occupy any other's uh, land. And uh, we, time needs, we are supporting our neighboring countries. Uh, so this will continue f uh, from our country in future also. Thank you. আপনারা শুনলেন রাজ্যপাল ইন্দ্র সেনা রেড্ডি নাল্লু কি বক্তব্য রেখেছেন মূলত প্রণজিত সিংহরায় মন্ত্রী প্রণজিত সিংহরায় এবং রাজ্যপাল উপস্থিত ছিলেন আজকের এই স্মরণ সভায় যেখানে শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে আগরতলা লিচু বাগানস্থিত অ্যালবার্ট এক্কা ওয়ার মেমোরিয়াল পার্কেই এই শ্রদ্ধা অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে যেখানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে বিজয় দিবস এই নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সাথে থাকুন